নিমতায় চলল গুলি, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হাফিজুল শেখকে লক্ষ্য করে গুলি চালায় ফারুক আহমেদ। পেটে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন হাফিজুল, তাকে নিয়ে যাওয়া হয় আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ফারুক। ফের চলল গুলি, এবার ঘটনাস্থল উত্তর দমদম পুরসভার নিমতা। ৩৪ নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুর এলাকায় গুলিবিদ্ধ হাফিজুল শেখ। শনিবার রাত ১০টা বাড়িতে বসে টি-20 বিশ্বকাপ ম্যাচ দেখছিলেন হাফিজুল শেখ। সেই সময় তাকে ফোন করে ডাকে ফারুক আহমেদ। প্রথমে ওই সময় বাড়ি থেকে বেরোতে রাজি হয় না হাফিজুল। তখন বাড়ির সামনে এসে ডাকাডাকি করে ফারুক। ডাকাডাকিতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন হাফিজুল। দুজনের মধ্যে শুরু হয় বচসা, ক্ষণিকের মধ্যে তা পৌঁছে যায় হাতাহাতিতে। আচমকা বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে ফারুক। পেটে গুলি লেগে মাটিতে লুটি পড়ে হাফিজুল। গুলির আওয়াজে ছুটে আসেন স্থানীয়রা। ফারুক কি ফোন করেছিল? হ্যাঁ, কি বলেছিল? ওই কোন মাথায় যেতে বলেছে, ওরা পাঁচ ছ জন মধ্যে ছিল। ফারুক একা এসেছিল? হ্যাঁ। তারপরে ফারুককে ধরলেন কিভাবে গুলি করার পর? এইবারে ও বললো যে পোল মাথায় আয়, ও বললো আমি এখন যেতে পারবো না, বলে তাহলে তোদের বাড়ির সামনে আয়। আচ্ছা, ও ওপরে নিচে নেমেছে, তখনই ঘটনা। কটা গুলি করেছে? গুলি কটা করেছে আমি বলতে পারবো না। রাজনৈতিক দল করতো? উনি তৃণমূল করতো, তৃণমূলের সাথে আর কি, তৃণমূলে নিয়ে করতো এটাই জানি, কিন্তু আর আদার্স আমি কিছু। কোন জায়গাটা পড়েছিল? মাছের ব্যবসার সঙ্গে যুক্ত হাফিজুল। পুরনো কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ, ক্ষতিই দেখছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ফারুক আহমেদকে। নিমতা থেকে বিশ্বজিৎ পালের রিপোর্ট, আর প্লাস নিউজ।